বাংলাদেশের ক্রিকেটে সব সময় এক ধরনের কাটাছেঁড়া করা হয় নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সাথে হাবিবুল বাশার সুবন এবং আব্দুর রাজ্জাক, এই তিনজনের সমন্বয়ে বর্তমান যে নির্বাচক প্যানেল, সেই নির্বাচক প্যানেলকে আমরা বারবার সমালোচিত করি, প্রশ্নবিদ্ধ করি, তাদের পেছনে লেগে থাকি। এক ধরনের গণমাধ্যম কর্মীরা তাদের মানে 14 গোষ্ঠী উদ্ধারের চেষ্টা করে থাকি, কিন্তু তাদের ভেতরের ব্যথাটা আমরা কেউই অনুভব করতে পারি না। অবশেষে নির্বাচকদের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে একটা পরিষ্কার কথা কিন্তু তাদের কাছ থেকে পাওয়াও গেছে সম্প্রতি। মিনহাজুল আবেদিন নান্নু মন্তব্য করেছেন যে দল নির্বাচনের ক্ষেত্রে তারা তিনজনই সব সিদ্ধান্ত নেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল নির্বাচনের ক্ষেত্রে কোচ, ক্যাপ্টেন, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, বিসিবি বস সবার সঙ্গে আলোচনা করার পরেই দল চূড়ান্ত করা হয়। অর্থাৎ দল নির্বাচনের ক্ষেত্রে যে এককভাবে তাদেরকে দোষ দেয়া হয় যে এটা হলো না কেন, ওটা হলো কেন, এই দোষটা আদতেও যে তাদের উপরে দেয়াটা বোকামি, সেটা কিন্তু এক ধরনের পরিষ্কার করে দিয়েছেন। শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই কোনো নির্বাচক প্যানেলই বোর্ডের সঙ্গে আলোচনা না করে দল ঘোষণা করে না। হয়তো সেই মাত্রাটা কোনো দেশের ক্ষেত্রে কম, কোনো দেশের ক্ষেত্রে বেশি। যে দেশের বোর্ড নির্বাচকদের বেশি উপরে বেশি কর্তৃত্ব স্থাপন করতে চায়, তারা হয়তো অনেক বেশি কলকাঠি নড়াতে চায়, ছড়ি ঘোরাতে চায়, আর কোনো দেশে হয়তো স্বাধীনতা দিয়ে দেয়। পার্থক্যটা ওইখানে। বাংলাদেশের নির্বাচকরা যে দল নির্বাচন করেন, যেমন এই যে এশিয়া কাপের যে 32 জনের দল এবং ফিটনেস ট্রেনিংয়ের জন্য 32 জনের যে ঘোষণা, সেখানে এনামুল হক বিজয় কেন নেই, সেই আলোচনার উত্তর তারা কী দিবেন? আমার তো মনে হয় না যে মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন কিংবা আব্দুল রাজ্জাক তিনজনের কাউকেই যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের 20 জন ক্রিকেটারের লিস্ট আপনি করেন, সেখানে বিজয়ের নাম থাকবে না, এটা হতে পারে না। 32 জন তো অনেক দূরের কথা। তার মানে যে বোর্ড থেকেই যে এনামুল হক বিজয়কে চাওয়া হয়নি, বোর্ড থেকেই যে বলা হয়েছে সেটা মোটামুটি স্পষ্ট। তারা আরেকটা বিষয় বলেছেন যে আগামী সপ্তাহে 3-4 দিনের মধ্যেই বিশ্বকাপের জন্য 20-22 জনের প্রাথমিক স্কোয়াড দেওয়া হবে, সেটাও যে বোর্ড সেটা বলেছেনও যে সেটা মোটামুটি ফাইনাল করাই আছে, শুধুমাত্র ঘোষণা করা হবে। ফিটনেস ট্রেনিংটা একটা অংশ, যে তারা কেউ আনফিট আছে কি না। তামিম ইকবালের ব্যাপারটা এখনও পরিষ্কার হয়নি, তামিম ইকবালকে রেখেই হয়তো 20-22 জনের স্কোয়াডটা দেওয়া হবে। তাদের কথাই একটা বিষয় উঠে এসেছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে তারা রাখছেন। আবার কোচের দিক থেকে খবর আসছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি প্রাথমিক স্কোয়াডেই চাচ্ছেন না। নান্নু এবং হাবিবুল বাশার সুমন একটা বিষয় স্পষ্ট করেছেন যে রিয়াদ এমন একজন খেলোয়াড় যে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে রিয়াদের সঙ্গে আলোচনা করেই আমরা নেব, তার সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এই মন্তব্যে স্পষ্ট যে রিয়াদ প্রাথমিক স্কোয়াডে থাকছেন, 20-22 জনের স্কোয়াডে থাকছেন, এবং 20-22 জনের স্কোয়াডে রিয়াদ থাকছেন, আফিফ থাকছেন, সৌম্য সরকার থাকছেন, মোসাদ্দেক থাকছেন, এগুলো মোটামুটি পরিষ্কার করে দেওয়া আছে, নাইম শেখ থাকছেন, এগুলো মোটামুটি পরিষ্কার। আগামী দিনের ক্রিকেটার নতুন যাদেরকে ভাবা হচ্ছে, তানজিদ হাসান তামিম কিংবা তানজিম সাকিব, তারা থাকছেন কি না, সেই প্রশ্নের উত্তরে হাবিবুল বাশার সুমন বলেছেন যে ইমার্জিং এশিয়া কাপে তানজিদ তামিম এবং তানজিম হাসান সাকিব এই দুজন দুর্দান্ত আশা জাগিয়েছেন, রাকিবুলের কথা বলেছেন, তারা এই মুহূর্তে ভাবনাই না থাকলেও তাদের পারফরমেন্স বলে দেয় যে তাদেরকে নিয়ে যেন আমরা আগামীতে আগামীর পরিকল্পনাগুলো সাজাই। অর্থাৎ তারা এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে হয়তো থাকছেন না, মোটামুটি সেরকমই বোঝা যায়, কিন্তু তারা যে লং টার্ম ভাবনাতে আছেন সেটা স্পষ্ট। যদি তারা লং টার্ম ভাবনাতে থাকেন তাহলে এনামুল হক বিজয়ের কি এমন বয়স হয়েছে যে তাকে কোনো ভাবনাতেই রাখা হবে না? রিয়াদের বেলায় না একটা ব্যাপার আছে যে রিয়াদের 37 বছর বয়স হয়েছে, তার ক্যারিয়ারই হয়তো আর বছরখানেক টিকবে, তারপরে হয়তো তিনি খেলবেন না, হয়তো বিশ্বকাপের পরেই তিনি অবসর নেবেন যদি বিশ্বকাপটা খেলেন। বিশ্বকাপ না খেললে হয়তো তার আর অবসর নেওয়ার প্রয়োজনই হবে না, যেমন মাশরাফি অবসর নেননি কিন্তু জাতীয় দলে খেলেন না, কিংবা সুযোগ পান না, ডাক পান না, না পেতে পেতে এখন ব্যাপারটা এমন হয়েছে যে তার বয়স ওভার হয়ে গেছে, এখন আর তো প্রশ্নই আসে না।
রিয়াদের বেলাতেও সেটা হবে। কিন্তু নির্বাচকরা একটা ভেতরের ভেতরের পর্দার আড়াল থেকে একটা সত্য সামনে এনেছেন যে দল নির্বাচনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত তারা তিনজন শুধুমাত্র একটা প্রাথমিক লিস্ট করেন এবং সেই লিস্টটাকে বোর্ডের সঙ্গে, কোচের সঙ্গে, অধিনায়কের সঙ্গে, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের সঙ্গে এবং ফাইনালি সভাপতির সঙ্গে আলোচনা করে তারপরে ঘোষণা করা হয়। তাতে কি মিনহাজুল আবেদিন নান্নুর গলায় এত বড় অপরাধের ফাঁস পড়ানো আমাদের উচিত যে সব কিছু তিনিই করছেন, তিনি অনেক কিছু না দেখেও মানে দেখেও না দেখার ভান করছেন? আমার মনে হয় সেই অভিযোগগুলো করা তাদের প্রতি অন্যায় করাই হবে।